যুবক মেয়ের জন্য পাগল হইও না আল্লাহর জন্য পাগল হও আমার নবীর জন্য পাগল হও নবী কো আল্লাহুর মাওলা ফালাহুল কুন আল্লাহ যদি রাজি হইয়া যায় দুনিয়ার মাইয়ারা তোমার পিছে পিছে ঘুরবো মা কথা কন না কা কবি শের মত কুকুর তো চিনেন মা কথা কন না কা কুকুর বলে পাগল হয় কোন মাসে মানার কেমনে জানেন এটা আমরা দেশে না কয় ভাদ্র মাসে আমরা দেশে কাতি মাস হয় না কুকুর যখন পাগল হয় যেটা বেড়ি কুত্তা এটা সামনে থাকে আমার কথা কেন বেড়া কুত্তা হ্যাঁ দশ দশ কানি লাইল ঘুরায় এবারে বেড়া কুত্তা ফিসে ফিসে কয় খ্যাতিডা আমার বাড়িডা আমার কুতুর নেই কান দেয় না মুসলমান আল্লাহ কয় ফুরুর যাইব আগে নারী যাইব পিছে এখন মুসলমানের সন্তানরা মাইয়া ভাইদের পিছে পিছে নাউজুবিল্লাহ কইতেন না এই সমস্ত দিন ধিক্কার জানাই যারা এই সমস্ত দিনের সাথে জড়িত তারা কোনোদিনও আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছা যাবে না এই সমস্ত বাদ দাও নামাজি হও ইমানদার হও আমার আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমিন ওরে মানুষ বানাইল খোদা প্রেমের কারণে বলেন মানুষ বানাইল খোদা প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে আল্লাহ বানাইছে কত জাতি চলে না তার প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে ঠিক কিনা ঠিক কিনা ওরে প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে আমার নবী কইলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু উম্মতরে যার ভিতরে প্রেম নাই তার ঈমান নাই সুবহানাল্লাহ যার ভিতরে কি নাই জোরে কম অন প্রেম নাই কেমনে আজকে তো সারা দেশের ফোলা মাইয়া পাগল হয়ে গেছে আজকে কয় তারিখ জানেন নি ব্যালেন্স হিন ডে মা কথা কয় না কি ডে কি ডে ব্যালেন্স হিন ডে মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা এই দিবস পালন করতে পারে না কথা কর না কারণ মুসলমানের ভালোবাসা একদিন নয় মা কথা কর না কেন মুসলমানের ভালোবাসা সকাল বিকাল প্রত্যেক দিন কারণ প্রেম নাই ঈমান নাই একটু ঈমান যদি প্রেম যদি ছুটে যায় নবীর প্রতি একটু মহব্বত যদি ছুটে যায় আল্লাহর প্রতি ঈমান থাকব এই জন্য মুসলমানের প্রেম ভালোবাসা সর্বক্ষণ কারণ প্রেমের নাম হচ্ছে ঈমান নবীকে ভালোবাসো এই জন্য বাবা সারা দেশের ছেলে মেয়েরা আমি বলবো আমি জালালি বলবো ও মুসলমানের সন্তানেরা এটা ইহুদি নাসারাদের একটা চক্রান্ত বাবা তোমরা এই চক্রান্তের মধ্যে পাও দিও না তোমরা তো ইমানের সৈনিক তোমরা হুসাইনের সৈনিক তোমরা ওমরের সৈনিক তোমরা ওসমানের সৈনিক তোমরা ফারুকের সৈনিক তোমরা সিদ্দিকের সৈনিক কথা কোন ঠিক কিনা তোমার ভিতরে ভালোবাসা থাকবে তবে আমার আল্লাহর প্রতি মা বাবার প্রতি কথা করতে কি না আর যদি ভালোবাসতে হয় তাহলে স্ত্রীকে ভালোবাসবেন মা কথা কয় না আগে বিয়া করো বিয়া করে নিজের বউরে ভালোবাসো এই ভালোবাসার সার্থকতা আছে কথা কোন ঠিক কি না আব্বার আমার এই জন্য আমি মাঝে মধ্যে বলি কইতাম নি ওরে নকল মাল বা আসল মাল বাজারে উঠে আপনি আসলে একটা জিনিস কিনবেন আমি নগো কিশোরগঞ্জ গেল ভাই তার নবীজি বলছে এমন একটা জামানা আসবে একটা লোকের মোটা স্বাস্থ্য থাকবে মাথা ভরা চুল থাকবে লোহার জুতা পড়বে সে একজন হক্কানি আলেমকে খুঁজতে যাইয়া একজন হক্কানি আলেম পীরকে খুঁজতে যাইয়া তার মোটা স্বাস্থ্য চিকন হবে লোহার জুতা ক্ষয় হবে মাথায় টাক পড়বে লেকিন একজন হক্কানি আলেম পাওয়া যাবে এখন তো আলেমরা কথা কয় যে আল্লাহ কি জোরে কি গরম কয় মাজার ভাঙিয়ে দাও খানকা গুড়িয়া দাও মাজার নাই ফিং নাই কয়নি কি গরম ফরের দিন বেড়ি লইয়া ধরা খায় ওমা খায় না শাহজালালের মাজার ভাঙা
পীরের খানকা এই কি গরম ফরের দিনে বেড়িলে ধরা আমার কথা কোন কই ধরা খাইছেনি এই জন্য বলি ওরে আসল মাল বাজারে উঠে কম নকল মাল যারা দেশে তারা খুব গরম কথা কোন ঠিক কি না আসল মাল বাজারে উঠে কম নকল মাল যারা দেশে তারা খুব গরম বেচা কিনা চলছে হরদম বেচা কিনা চলছে হরদম নকল কারখানায় পিরিতে বাজার বালা না পিরিতে বাজার বালা না ঠিক কি না 10 টাকার একটা ফুলের দাম আজকে 100 টাকা হবে মা কথা কই না ঠিক ঠিক হাই 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 যুব সমাজ শেষ হয়ে গেছে আমার নবী ডাক দেয় আল্লাহ আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কারে আমার আল্লাহ কয় যুবক যুবতী যারা ইবাদত করে কারণ যুবক বয়সের ইবাদত কবুল হবে ঘোষণা কার ও যুবক মেয়ের জন্য পাগল হইও না আল্লাহর জন্য পাগল হও আমার নবীর জন্য পাগল হও নবী কো আল্লাহুর মাওলা ফালাহুল কুল আল্লাহ যদি রাজি হইয়া যায় দুনিয়ার মাইয়ারা তোমার পিছে পিছে ঘুরব মা কথা কন না কা কবিশের মত কুকুর তো চিনেন মা কথা কন না কা কুকুর বলে পাগল হয় কোন মাসে মানার কেমনে জানেন এটা আমরা দেশে না কয় ভাদো মাসে আমরা দেশে কাতি মাস হয় না ভাদো মাস কুকুর যখন পাগল হয় যেটা বেড়ি কুত্তা এটা সামনে থাকে আমার কথা কেন বেড়া কুত্তা হ্যাঁ দশ দশ কানি লাইল ঘুরায় এবারে বেড়া কুত্তা ফিসে ফিসে কয় খ্যাতিডা আমার বাড়িডা আমার কুতুর নেই কান দেয় না মুসলমান আল্লাহ কয় ফুরুর যাইব আগে নারী যাইব পিছে এখন মুসলমানের সন্তানরা মাইয়া ভাইদের পিছে পিছে নাউজুবিল্লাহ কইতেন না এই সমস্ত দিন ধিক্কার জানাই যারা এই সমস্ত দিনের সাথে জড়িত তারা কোনোদিনও আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছা যাবে না এই সমস্ত বাদ দাও নামাজি হও ইমানদার হও আমার আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমিন।